এখন আমরা পাস করব এখান থেকে কালেকশন অফ ডাটা, ঠিক আছে? সিঙ্গেল অবজেক্ট পাস করছিলাম, এখন আমি কিভাবে মাল্টিপল ডাটা পাস করতে পারি, মানে একটা লিস্ট পাস করব অ্যাকচুয়ালি। আচ্ছা আমি এখানে আসি, যাচ্ছিলগুলো ফেলে দিই। আমি এখানে একটা মেথড রাখি লিস্ট অফ স্টুডেন্ট গেট স্টুডেন্ট তৈরি করছি না, মনে আছে? এই মেথডটা মানে কি দেয়, লিস্ট অফ স্টুডেন্ট দেয়, রাইট? এর তো বুঝতে কারো সমস্যা নেই। আচ্ছা এইটা আমরা অ্যাকচুয়ালি এখানে কল করতে হলে, এখন আমরা যেটা করব ভিউ ব্যাক স্টুডেন্টস হিসেবে পাঠাবো কোনটা, গেট অল স্টুডেন্ট আমাকে যা দেয় গেট অল স্টুডেন্টস। এই মেথড আমাকে যে লিস্টটা দেয় সেটা আমি এখন পাস করতেছি এই নামে, তাই না? এখন যদি আমার ভিউতে আসি, এখন আমার কাছে কি আসছে, লিস্ট অফ হোয়াট স্টুডেন্ট, প্রত্যেক আসতেছে ভিউ থেকে আসতেছে না? এই স্টুডেন্ট গুলো আমি একটা টেবিলে দেখা দিই ইনফরমেশন গুলো। কি কি ছিল আমার ইনফরমেশন, নেম, রিচ নাম্বার, ইমেল, অ্যাড্রেস। সো ফার্স্ট টাইম দেখাবো সিরিয়াল, কটা স্টুডেন্ট আছে এই সিরিয়াল গুলো দেখাবো, তারপর দেখাবো স্টুডেন্ট নেম, রেজিস্ট্রেশন নাম্বার দেখাই, ইমেল, অ্যাড্রেস। এইগুলো তো কলাম এই টেবিলের হিটার গুলো, তাই না? এগুলো তো ফিক্স থাকবে, বাট ভিতরে যে রেকর্ড গুলো অ্যাড হবে সেগুলো কি ডাইনামিক্যালি অ্যাড হবে না, আসবে কোথা থেকে, এই লিস্ট থেকে? সো লিস্টটা যদি আমি ইটার করতে চাই কি করতে পারি, পরে স্লুপ চালাতে পারি, রাইট? যেহেতু কালেকশন আমি ইটার করতেছি, ফার্স্ট আমি যেটা করব, আচ্ছা এখন আমার যেটা প্রয়োজন, আমার এখানে চেক করার প্রয়োজন অ্যাকচুয়ালি এখানে কোনো আইটেম আছে কি না, অথবা লিস্টার নাল কি না, তাই না? আমি আজও কিছু পাঠাইছি কি না এখান থেকে। সো অবশ্যই আমি কি চেক করবো, যে স্টুডেন্ট নট ইকুয়াল টু যদি নাল হয় দেন আমরা ফার্দার রিকোয়ারমেন্ট যাবো সামনের দিকে। সো এগেন আমি এখন কি লিখবো, আবার সি শার্পের কোড লিখবো। সো অ্যাজ দিয়ে শুরু করতেছি, এফ কি চেক করবো,
students not equal to null দেন আমি কি করব একটা ফরিচ লুপ চালাবো এখন কথা হলো আমি যে এখানে ফরিচ লুপ লিখবো আমি কিন্তু অলরেডি কি সি শার্প কোডের ভিতরে আছি সো এখানে নতুন করে আমার কি লেখা লাগবে না এদের দ লাগবে না আমি অলরেডি সি শার্পের ভিতরে আছি সো ফরেস্ট স্টুডেন্ট আচ্ছা এখানে আমি কি এখন কি করতে চাই এই যে কলামগুলো অ্যাড করতে চাই না এগুলোর জন্য আচ্ছা সিএলটা পাবো কোথা থেকে বলেন তো খুব সিম্পল এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সিএল 1 এটা কি সি শার্পে কোড লিখবো কোথায় আবার এইচটিএমএল এর ভিতরে তো কি ইউজ করব @ সিরিয়া এবং সেটা একদম শেষে গিয়ে ঠিক করে দিব প্লাস প্লাস করে দিলাম হয়ে গেল সিরিয়ালের কাজ এবং বাকিগুলো এখন দেবো কোথা থেকে এই স্টুডেন্ট থেকে প্রতিটার জন্য সো এগেইন আবার @ স্টুডেন্ট পাশে কি দেখাবো বলছিলাম নেম স্টুডেন্ট ডট রেজিস্ট্রেশন নাম্বার আমি একটা জিনিস কিন্তু এখন দেই নাই খেয়াল করে দেখছেন দেখেন তো চোখে পড়ে কিনা আমি একটা জিনিস এখন ভুল করছি স্কিপ করছি দেই নাই এখন টিএল না রো কিন্তু দেই নাই কলাম বলছি রো কিন্তু দেই নাই এখন এবার যদি আমরা রান করি এটাকে চলেছে কিন্তু রাইট কিন্তু বোঝাচ্ছে না একটা টেবিল মনে হচ্ছে না কারণ কি বর্ডারটা নেই ঠিক আছে অবশ্য তো আমরা জানি কি হতে হবে লাগে বর্ডার সাপোজ 1 দিয়ে দিলাম আচ্ছা এখানে মজার বিষয় হলো আমি যখন এই যে ভিউতে আপনি যখন চেঞ্জ করবেন ইভেন আপনি সি শার্পের কোড লেখেন এগুলো তো সি শার্পের কোড আপনার প্রোগ্রাম স্টপ করার দরকার হবে না আপনি জাস্ট পেস্টে গিয়ে রিফ্রেশ দিলে হবে ঠিক আছে মানে আমার প্রোগ্রাম স্টপ করার কিছু নাই ক্ষেত্রে যদি না এরর থাকে যদি এরর থাকে সে ক্ষেত্রে আপনি স্টপ করে হয়তো নতুন করে রান করা লাগতে পারে রাইট সো এই চলে আসলাম আমার টেবিল সিরিয়াল সহ সো কিভাবে কালেকশন পাস করব সবাই কি খেয়াল বুঝতে পারছে এটা করে ফেলি সবাই